কত যত্নের পাখি তুমি, কাজল বারণটি সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া, ঠিক কিনা? কিছু নিতে পারবো? কত যত্নের পাখি তুমি, কাজল বারণটি সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, দিন দুই চারি কেন্দে সাবে কেউ তো ফিরে চাইবে না, কত আদর করতো তোমার এই দুনিয়ার সব জনে, সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ি নামার গোরস্থানে, আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তো মারুলাস সাজাইতে তো মারো বাসুর, কাটবে ঝোপের কাঁচাবাস, গরম পানি জল হইবে গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরীব কোথায় যাইবা ভাগিয়া, রাজা বাদশাহ ধনী গরীব কোথায় যাইবা পানায়া, দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, একই পথে যাইতে হবে কেউ তো ফিরে আসবো না,
ফিরে আসতে পারবো নাকি? হ্যাঁ, কেউ আসতে পারবো? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান তারে নিয়া মায়ার নবীর দরবারে মাঝে 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 যাইতেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেন, রে বারা, খবরদার খবরদার, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না। এরে বারা, খবরদার, মিথ্যা বলবা না, মানুষকে ঠকাইবা না, রাস্তায় চলবা ডান সাইড দিয়ে চলবা, মাথাটা নিচের দিকে নজর দিয়া চলবা, মসজিদে ঢুকবা ডান পা দিয়ে ঢুকবা, বের হইবা তো বাম পা দিয়ে বের হবা, দোয়া পড়বা, বাথরুমে ঢুকবা ভালো কাজ ডান সাইড থেকে করবা, খারাপ কাজ বাম সাইড থেকে করবা। আল্লাহর পয়গম্বর এমন ভাবে নসিহত হযরতে বারাকে করতেন। সন্তান তালহাকে নিয়া বাবাই বারবার পয়গম্বরের কাছে আসতেন। একদিন ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, প্রত্যেক দিন আমার বাবার সাথে আসি, প্রত্যেক দিন বাবারে আপনি নসিহত করেন, আমি আমি তালহা কি আপনার সাহাবি না, আমাকে আপনি কি কোনো নসিহত করবেন না, আমার ব্যাপারে কি কোনো নসিহত আপনার পক্ষ থেকে নাই? এমন কথা বলার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবি তালহাকে পরীক্ষা করতেছেন, আসলে তার বুঝ হইছে কিনা, আসলে এখনো বুঝপত্তি হইছে কিনা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে বারা, তোমার সন্তান এমন কথা বলছে। সন্তান তার কাছে ডাকছে, হযরতে বারারে দূরে পাঠায় দিছে। বারারে দূরে পাঠানোর পর আল্লাহর পয়গম্বর একটা তরবারি একটা ছুরি তার হাতে দিছে। ছোট্ট সন্তান তালহার হাতে দিয়া ডাক দিয়ে বলে, ও তালহা, তুমি আমি নবীরে কেমন ভালোবাসতে পারছো বলো, আমি নবীরে কেমন ভালোবাসো বলো। আল্লাহর পয়গম্বরকে যখন সাহাবাই আল্লাহর পয়গম্বর যখন ছোট্ট সাহাবিকে প্রশ্ন করছে, বলো কেমন ভালোবাসো, ছোট্ট সাহাবি ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমি আমার জীবনের থেকে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বরের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ভালোবাসার থেকে যারা আমার মায়ার নবীরে বেশি ভালোবাসতে না পারবা, আমার নবীর খাঁটি উম্মত তারা হইতে পারবে না। সাহাবি, ছোট্ট সাহাবিকে আল্লাহর নবী পরীক্ষা করতেছে, বলে তুমি আমারে ভালোবাসো, ভালোবাসার পরীক্ষা দিতে পারবা? বলে হ্যাঁ পারবো। কি বলেন বলেন, আপনি যেই হুকুম করতে চান করতে পারেন। আল্লাহর নবী বলে, হাতে যেই ছুরিটা দিলাম, ছুরিটা নিয়ে তোমার বাবাকে যে আঘাত করো, এই ছুরি দিয়া তোমার বাবারে জবাই করতে হবে, পারবা? নবী বলছেন শুধু, আর তালহা দৌড়ায় যায় বাবার দিকে মারার জন্য। নবী দেখছেন বাচ্চাও ছোট হইতে পারে, কিন্তু আমার প্রেম তার ভিতরে ছোট নাই, অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? নবী যখন দেখছেন তালহা দৌড়ায় যায় বাবার কাছাকাছি, এমতো অবস্থায় নবী পিছন দিক থেকে ডাক দিছে, দাঁড়াও, খবরদার, আর সামনে যাবা না, আর সামনে এক কদম বাড়ানো যাবে না। সেই নবীর আদেশ পাইয়া বাবারে ছুরি চালাইতে যাও, ওই নবী পিছন দিক থেকে বলতেছে, আর সামনে কদম বাড়ানো যাবে না, ওখানেই দাঁড়ায় যাও। আমি নবী বাবা সন্তানের ভিতরে দ্বন্দ্ব বাঁধাতে আসি নাই, কথা বলেন ঠিক কি না? আমি নবী তো বলি, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা যদি সন্তানের পরে খুশি হয়, আল্লাহ তারপরে খুশি হয়ে যায়। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, কাদের খুশি, কাদের খুশিতে সন্তোষ আল্লাহ? মা বাবার। আমরা মা বাবার খেদমত করি, মা বাবার খেদমত করার চেষ্টা করব, খারাপ আচরণ করব না, পারবো না ইনশাআল্লাহ। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরাব হয়ে যাওয়া সন্তোষ, খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধারার বরক, খোদারি রহম তারা, এ ধারার বরক। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পাদতলে সে জন্ম।
এজন্য মা বাবার খেদমত করব আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে তালহা আর সামনে যাওয়া যাবে না কারণ আমি পয়গম্বর আদেশ দিয়েছি আমি নিষেধ করতেছি তোমার ভালোবাসা আমার ওজন করা হয়ে গেছে মাপা হয়ে গেছে আর দরকার নাই আল্লাহর পয়গম্বর তালহাকে ডাক দিয়া বুকের সাথে জড়াইয়া নেয় আর ডাক দিয়ে বলে রে তালহা আমার বোঝা হয়ে গেছে তুমি আমি মায়ার নবীরে কেমন ভালোবাসো আমি বাবা সন্তানের দ্বন্দ্ব বাধাইতে আসি নাই আল্লাহ তো আমার পাঠাইছে রহমত হিসেবে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাঠাইছে আমি নবীরে দুনিয়ার জন্য রহমত আমি বাবা সন্তানের দ্বন্দ্ব বাজাইতে পারি না রে তালহা আমার বুঝতে বাকি নাই তুমি আমি নবীরে কত ভালোবাসো হযরতে বারারে ডাক দিয়া বলে রে বারা কেমন ভালোবাসতে পারছো নবীরে জানা নাই তবে তোমার ছোট্ট সন্তান তালহা আমারে বড় ভালোবাসে পয়গম্বর এমন বলিয়া তালহারে বাসায় পাঠায়া দিছি হঠাৎ একদিন কানের ভিতরে আওয়াজ ও পয়গম্বর আপনার সাহাবি ছোট্ট সাহাবি ওই তালহা বড় অসুস্থ রে পয়গম্বর আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে যখন আওয়াজ ছোট্ট সাহাবি আপনার মহব্বত যে ব্যক্তি বেশি ভালো করত এই ছোট্ট সাহাবি তালহা বড় অসুস্থ মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না রে পয়গম্বর নবীর কাছে যখন এমন আওয়াজ মায়ার নবী সাহাবায়ে কিরামকে নিয়া হযরতে বারার বাসার দিকে রওনা দেয় বাসায় যাওয়ার পর নজর করে দেখেন ছোট্ট সাহাবি তালহা এই ছোট্ট সাহাবি তালহা ঘরের বারান্দার ভিতরে অসুস্থ অবস্থায় পড়িয়া আছে মায়ার নবী যাওয়ার পর ছোট্ট মানুষ তার দেহের ভিতরে হাত বুলায় আর চোখের পানি ছাড়িয়া দেয় মায়ার নবী চোখের পানি ছাড়ে আর তালহার গায়ের ভিতরে হাত বুলায় একবার যায় হযরতে বারের ডাক দিয়া বলে এরে বারা আমার মনে হয় তোমার সন্তান আর বাঁচবে না যদি তোমার সন্তান বিদায় হয় দুনিয়ার মানুষকে খবর দেওয়ার আগে আমি পয়গম্বরকে আগে খবর দিবা তোমার সন্তান যদি মারা যায় এরে তেরে বারা এই তালহা আমার বড় আসে তালহা যেমন আমারে ভালোবাসে আমি নবীও তালহারে তেমন ভালোবাসি সুবহানাল্লাহ আমার মায়ার নবীকে যারা ভালোবাসবে এরে আল্লাহর গোলাম এরে রংপুরের মুসলমান ও যুবক ভাই আমার নবীরে যদি ভালোবাসতে পারো আমার নবী বলেন আমি তাকেও বেশি মহব্বত করব যে আমারে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি এরে আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর বলেন তোমার সন্তানের অবস্থা বড় খারাপ তোমার সন্তান যদি মারা যায় এরে বারা দুনিয়ার কাউকে খবর দিবা না সর্বপ্রথম আমি নবীরে খবর দিবা তোমার সন্তানের গোসল আমি দিব তোমার সন্তানকে জানাজা আমি পড়াবো তোমার সন্তানের লাশ আমি পয়গম্বর হাতে করিয়া কবরের ভিতরে নামাইব এরে বারা আমার ওসিয়তটা রাখিও আমি যেইটা বললাম খবর রাখিও আল্লাহর পয়গম্বর দূর থেকে বাবার সাথে কি বলতেছে ছোট্ট তালহা ঘরের বারান্দায় শুইয়া শুইয়া থাকায়া থাকায়া দেখতেছে এক পর্যায়ে নবী আমার বিদায় নিয়া যায় নবী বিদায় নেওয়ার পর ছোট্ট তালহা বাবারে ডাক দিছে বাবা ও আমার বাবা আমার মায়ার নবী আপনারে ডাক দিয়া কি বলছে আপনি আমাকে একটু জানান বাবা ডাক দিয়ে কয় চোখের পানি মানাইতে পারে না বাবা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে সন্তান বারবার জিগায় বাবা কান্দো কেন বলো ও বাবা আমার মায়ার নবী আপনারে কি বললো
ওইখানে দাঁড়ায় দাঁড়ায় লুকায় লুকায় কি বললো একটু বলো, তোমার অবস্থা ভালো না, তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাও, দুনিয়ার সব মানুষকে জানানো রাগ দিয়া মায়ার নবীকে আগে জানাইতে বলছে, ও আমার সন্তান মায়ার নবী বলিয়া গেছে, আর ডাক দিয়ে বলে কি বলছে আল্লাহর পয়গম্বর কি বলছে, এবার বাবা ডাক দিয়ে বলে আমার মায়ার নবী বলছে, তুমি যেমন আমার নবীরে ভালোবাসো আমার মায়ার নবীও তোমারে ভালোবাসে। সুবহানাল্লাহ, ছোট্ট সাহাবী তালহা শোনার সাথে সাথে মৃত্যুর চিন্তা আর মাথার ভিতরে নাই, আর মুখের ভিতরে কালো নাই। সন্তান ছোট্ট হইতে পারে কিন্তু আল্লাহর নবীর মহাব্বত এমন, বাবাই যখন বলছে নবী বলছে তুমি যেমন নবীরে ভালোবাসো আমার মায়ার নবীও তোমারে তেমন ভালোবাসে। ওই সময় সন্তান ডাক দিয়ে কয় বাবা আমার আর কিসের দরকার আছে, আমার মায়ার নবী আমারে ভালোবাসে, নবীর ভালোবাসা অর্জন করছি আমার মাওলার ভালোবাসাও অর্জন করতে পারছি। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মাতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। আল্লাহর পয়গম্বর ছোট্ট সাহাবীকে এমন কথা বলিয়া চলিয়া যায়, ছোট্ট সাহাবী হাসতেছে আর বলতেছে বাবা আমার মায়ার নবী যেহেতু বলছে আমারে ভালোবাসে, সুতরাং আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো পেরেশানি নাই রে বাবা, এমন কথা সন্তান বলতেছে। আর সন্তান এবার বাবারে ডাক দিয়ে কয় বাবা আমি আপনাকে একটা ওসিয়ত করতে যাই, মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব। সন্তান ছোট্ট হতে পারে, বাবারে ডাক দিয়া বলতেছে বাবা আমার নবী বলছে আমি যদি মারা যাই নবীরে আগে খবর দিতে, ও বাবা আপনার কাছে আমিও একটা দরখাস্ত করিয়া যাই, আমি আমি তালহা যদি রাত্রের বেলা ইন্তেকাল হয়, আমি তালহা যদি রাত্রের বেলা মরিয়া যায় আমার নবীরে খবর দিও না, আমার মায়ার নবীর ডানে দুশ্মন, আমার মায়ার নবীর বামে দুশ্মন, আমার মায়ার নবীর সামনে দুশ্মন পিছনে দুশ্মন, আমার মায়ার নবী যদি আমি তালহার লাশটা ধোয়ানোর জন্য দাফন দেওয়ার জন্য রাত্রের বেলা নবীর কানে আওয়াজ যায় আমার নবী ঘরে থাকতে পারবে না, আমি তালহার গোসল দেওয়ার জন্য আমি তালহার জানাজা দেওয়ার জন্য আমার নবী ঘর থেকে বের হয়ে আমার বাসার দিকে আসবে, বেঈমানেরা যদি জানিয়া যায় আমার নবী আসতেছে, আর যদি এই সুযোগ পাইয়া আমার মায়ার নবীরে আঘাত করিয়া বসে, আমার মায়ার নবীরে যদি হত্যা করিয়া ফেলায়, এরে বাবা আমি তালহাও মরিয়াও শান্তি পাবো না, আমার মায়ার নবীরে ওয়াদা দাও আমি তালহা যদি রাতের বেলা মরিয়া যায় আমার নবীরে একটুও বলবেন না। বাবা চোখের পানি সারিয়া দেয় আর বলে আমি আমার নবীরে কতটা ভালোবাসলাম, আমার থেকে আমার সন্তান দেখি আমার নবীরে বড় বেশি ভালোবাসে। এরে আল্লাহর গোলাম, ইতিমধ্যে কয়েকদিন চলিয়া যায়, হঠাৎ একদিন বারা পয়গম্বরের সামনে হাজির, পয়গম্বরের সামনে যাওয়ার পর চোখের পানি সারিয়া দেয় মায়ার নবী ডাক দিয়ে কয় কি বাবার কান্না করো কেন, ভাড়া ডাক দিয়ে বলে পয়গম্বর আমার সন্তান আর দুনিয়াতে নাই, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কইরে বারা আমি তোমারে বলছিলাম তোমার সন্তান যদি মারা যায় দুনিয়ার মানুষকে খবর দেওয়ার আগে আমি
পয়গম্বরকে খবর দিবা, আমার তো খবর জানাও নাই, কারণ কি বলো? ওই সময় হযরতে বারা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার সন্তান আপনারে এতটা ভালোবাসেন, আমার সন্তান যখন আপনি আমার বাসার সামনে দাঁড়ায় আমার সাথে গোপনে গোপনে কথা বলতেছিলেন, আমার সন্তান আপনি চলে আসার পরে আমার ডাক দিয়ে কয়, বাবা আমার মায়ার নবীর সাথে কি কথা বললেন আমাকে জানান, আমি বলতে চাই নাই, সন্তান না শুরু হয়ে যায়। এক পর্যায়ে ডাক দিয়ে বললাম, নবী বলেন তোমার অবস্থা ভালো না, হয়তো যে কোনো মুহূর্তে তুমি বিদায় নিতে পারো। নবী বলছেন দুনিয়ার মানুষকে জানানোর আগে নবীরে জানাইতে। এই কথা আমার সন্তানকে জানানোর পর আমার সন্তান আমারে ডাক দিয়ে বলে, বাবা আমার মায়ার নবী এই কথা বলছে, আমিও একটা ওসিয়ত করিয়া যাই, রাতের বেলা যদি মরণ হয় আমার নবীরে বলিও না, ও বাবা আমার নবীরে বলবা না, দিনের বেলা যদি আমি মরিয়া যাই, দিনের বেলা মরলে আমার নবীর একটু খবর দিয়েন, নবীরে আগে খবর দিবেন, রাত্রের বেলা হইলে খবর দিবেন না। কারণ জিজ্ঞাসা করলাম, সন্তান ডাক দিয়ে বলে, মায়ার নবীর ডানে শত্রু, মায়ার নবীর বামে শত্রু, সামনে শত্রু পিছনে শত্রু। আমার নবী যদি আসে আর আমার এই জানাজার জন্য আসতে গিয়া যদি আমার নবী মারা যায়, আমার আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কথা বলিয়ে আমার সন্তান আমারে ওসিয়ত করলো, বাবা খবরদার আমার নবীরে খবর দিবা না। এরে যুবক ভাই, এরে আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের ভক্ত ভাই, আমার নবীর মহাব্বত কি একটু দিলের ভিতরে আনা যায় না? আমার নবীর মহাব্বত কি অন্তরে নাই? আমার নবী জানাইছে, আমার নবীকে যারা ভালোবাসা আল্লাহর কবরে যাইতে পারবে, আমার আল্লাহ আমার নবীর সাথে যারে জান্নাতে ঢুকাবে। এরে নবীর উম্মতের দল, তালহার মতন তো ভালো আমি আপনি বাঁচতে পারলাম না রে যুবক, তালহা এমন ভালোবাসছে ওই ভালোবাসা তো আমি আপনি পারলাম না। আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করতে যদি না পারো, ওই কবরে যাওয়ার পর বেঈমান নাফরমানের কবর, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে কবর, এই নাফরমানের কবর, এই কবর তুমি তার জন্য আযাবের কারখানা হইয়া যাও। মায়ার নবীকে যারা মহাব্বত না করিয়া দুনিয়ার থেকে বিদায় নিবে, ওই কবরে যাওয়ার পর কবরের শাস্তি কেমন হবে? কবরের মাটি চাপ দিতে থাকবে, এক পাজরের হার অপর পাজরের ভিতরে মিশিয়া যাবে। এরে আল্লাহর গুলাম, শুধু তাই নাই রে ভাই, ওই সময় তোমারে প্রশ্ন করা হবে, বলো মান রব্বুকা, রবের পরিচয় দাও, অমা তিনুকা দিনের পরিচয় দাও, অমান নাবিউকা নবীর পরিচয় দাও। যখন মায়ার নবীর চেহারা ধরবে, সারা আমার নবীরে দুনিয়ার থেকে অনুসরণ না করিয়া ওই কবরের দেশে যাইবে, আমার নবীর চেহারা দেখার সাথে সাথে ডাক দিয়ে দিয়ে বলবে, লা আদরি লা আদরি, চিনতেও পারবে না, বলতেও পারবে না। রে আল্লাহর গুলাম, আজকের থেকে নিয়ত করো, আমার নবীর মহাব্বতে আর টুপি ফালাইবো না, আর দাড়ি কাটবো না, আর জুব্বা ছাড়বো না রে আল্লাহ, আর জীবনে আর কখনো মিথ্যা বলবো না, আর জীবনে কখনো মানুষকে ঠকাইবো না, আর কখনো মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবো না, আর কখনো মুরব্বী ছোটদের সাথে খারাপ আচরণ করবো না, মা বাবার সাথে ভালো আচরণ করবো, মা বাবার খেদমত করবো, দোয়া নিব, মুরব্বী তুল্য মানুষদের থেকে দোয়া নিব। এমন যদি নিয়ত হয়, খাটি তোবার নিয়তে আমার আল্লাহরে দুটি হাত দেখা দেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ আপনি
আপনি আমাদের পিছনের গুনাহগুলো maaf করে দেন আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ ও মালিক আপনি তওবার উপরে ইস্তিকামত থাকার তৌফিক দেন আয় আল্লাহ আমরা নিয়ত করলাম আর জীবনে দাড়ি কাটব না আর জীবনে টুপি ফালাইব না আর জীবনে জুব্বা ফালাইব না রাসূলের ইতাআত করিয়া চলব রাসূলের ভালোবাসা অর্জন করব আয় আল্লাহ আপনি তৌফিক দান করে দেন মা বাবার খেদমত করব তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করিয়া নেন আমিন الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا مقلب القلوب ثبت قلبي على ديني اللهم أجرنا من النار اللهم أجرنا من النار ودير مالي আমরা যারা হাত তুলেছি এই গভীর রাত এই রাতের ভিতরে কত মানুষ ঘুমের বিছানায় জ্বলিয়া গেছে আয় আল্লাহ এই মুহূর্তে আপনার দরবারে আমরা গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি ও দয়ার মালিক আপনি আমাদের তমাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে যদি maaf না করেন আয় আল্লাহ আমরা আর কোথায় যাব ফকির এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় সম্ভাবনা আমরা এমন দরওয়াজার ভিখারি আপনি যদি আমাদেরকে maaf না করেন আমাদের তো ভিন্ন কোন দরওয়াজায় নাই maaf পাওয়ার ও রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলো maaf করিয়া দেন কত বেঈমান নাফরমান কেউ তো maaf করেছেন আর আমরা তো আপনার আদরের নবীর আদরের উম্মত আয় আল্লাহ আপনি আমাদেরকে maaf করিয়া দেন আমাদেরকে maaf করলে তো আপনার কোনো ক্ষতি হবে না আমাদেরকে ক্ষমা করলে আপনার তো কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না ও দয়ার মালিক আয় আল্লাহ মেহেরবানি করিয়া জীবনের সব গুনাহ maaf করে দেন আপনি যদি maaf না করেন বান্দারে আপনি যদি maaf না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে তার কাছে বলে না আপনার বান্দা যাবে কারদারে তওবা করছি অর্থ গো না করব না তওবা করছি অর্থ গো না করব না maaf করে দেন ও গো রহিম রব্বানা maaf করে দেন ও গো রহিম রব্বানা
আয় আল্লাহ আপনি আমরা যারা হাত তুলেছি সকলকে আপনি maaf করিয়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই জানি না কার বাবা নাই পর্দারালের মা বোনেরাও হাত তুলেছে আয় আল্লাহ আমরাও হাত তুলেছি আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা নাই এই মা বাবা যারা হারায়া ফেলেছি মা বাবা হারায় আপনার দরবারে দুটি হাত যারা তুলেছি ও মালিক জানি না কবরের কি হালত ও দয়ার আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন ও দয়ার মালিক আয় আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হইয়া এই মাহফিলের জন্য সহযোগিতা করলাম আয় আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন ও দয়ার মালিক আমাদের নিকটতম আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব পাড়া পড়শি নানা নানি দাদা দাদি খালা ফুফু শ্বশুর শাশুড়ি আমাদের থেকে যারা বিদায় মেহেরবানি করিয়া সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ সকলকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দেন আয় আল্লাহ বাবা মার হায়াত বাড়ায়া দেন হায়াতে তয়্যিবা দান করে দেন ও দয়ার মালিক আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ অনেকে অসুস্থ আয় আল্লাহ অসুস্থতা অবস্থায় হাত তুলেছি হে আল্লাহ মেহেরবানি করিয়া সুস্থতার নিয়ামত দান করে দেন ও দয়ার মালিক আমরা যারা অভাবের বোঝা নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ অভাব মুক্ত জিন্দেগি দান করে দেন হে আল্লাহ ও দয়ার মালিক এই যে মাদ্রাসার উদ্দেশ্য করিয়া আজকের এই মাহফিলের আয়োজন হইল এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা অর্থ দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া লাইট মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে এই পর্যন্ত পরিশ্রম করলো রে আল্লাহ সকলকে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করেন আয় আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করে আয় আল্লাহ মাদ্রাসার পিছনে যারা সময় দিচ্ছে তাদেরকে আপনি কবুল করেন ও রাব্বুল আলামিন মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করিয়া নেন আয় আল্লাহ এলাকার জন্য রহমত বানায়া দেন ও দয়ার মালিক যারা কমিটির ভিতরে আছে আল্লাহ সকলকে আপনি দিনের জন্য কবুল করিয়া নেন ওমারে ফারুকের মতো কবুল করিয়া নেন ও রব্বুল আলামিন আয় আল্লাহ ছাত্র উস্তাদ তারা ভরপুর করে দেন আয় আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين آمين برحمتك يا أرحم الراحمين